দেখাবো যেটা হচ্ছে বছরে একবারই ফলে এমন একটি ফলন, একটি ফসল যেটা দেখতেও খুব সুন্দর এবং খেতেও খুব সুন্দর, সেটা হচ্ছে তরমুজ। আপনারা নিশ্চয়ই জানেন যে তরমুজ খুব উপকারী, ঠিক আছে। এটা আপনার যে লিভার ভালো রাখে এবং কি ক্যান্সার থেকে বিরত রাখে, ঠিক আছে। এটা খেলে খুব মনে করেন ক্যান্সারের আশঙ্কা খুবই কম দেখা দেয়। আসুন দেখুন, এই যে দেখুন অনেকগুলো তরমুজ রয়েছে, যেগুলো তরমুজগুলো দেখতে খুব স্মার্ট হলো। এগুলোর এ জায়গায় কিন্তু দুই রকমের, দুইটা কালারের তরমুজ রয়েছে। এটা দেখতে খুব ব্ল্যাক, এটা সম্ভবত ভিতরে ভাঙলে লালই হয়। আর এগুলো কমপক্ষে ওয়েট, এটার ওয়েট কমপক্ষে 8 থেকে 10 কেজি হবে, 8 থেকে 10 কেজি হবে। এটা তরমুজটার দাম অনেকটা বেশি, যেহেতু এটা খেতেও খুব সুস্বাদু এবং এগুলো আর কি বলতে গেলে এই অঞ্চলেই সবচেয়ে বেশি হয়। দক্ষিণ অঞ্চলেই তরমুজটা সবচেয়ে বেশি ফলন ফলে। এগুলো আর কি অনেক অনেক রকমের তরমুজ রয়েছে, তার ভিতরে এটা হচ্ছে এক রকমের। কিন্তু এই যে দেখুন এটা রয়েছে, এটা হচ্ছে আবার অন্য আর একটা ডিজাইনের তরমুজ। এটা দেখতে খুব সুন্দর কিন্তু খেতেও মোটামুটি অনেকটা সুস্বাদু। তরমুজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর কি মূলত এগুলো ছিল আর কি সরি সিটিয়ে প্রতিটা গাছে গাছে, কিন্তু এটা আর কি বিক্রি করার জন্য কাটা হয়েছে, যেটার কি দাম অনেক প্রচুর এবং লাভবান হয়। দেখুন আসুন দেখুন যে আর কি পরিমাণ তারা লাভবান হয় এবং কী পরিমাণ তারা বিক্রি করে। ভাই আপনি কি প্রতি বছরই তরমুজ আর কি চাষ করে থাকেন? হ্যাঁ, প্রতি বছরই তরমুজ। মানে কী পরিমাণ লাভবান হন আর কি, আপনি আর কি মনে করেন যে কী পরিমাণ লাভবান হয় আর কি? এগুলো তরমুজে যদি ফলন ভালো হয় তাহলে মোটামুটি লাভবান হওয়া যায়। পরিশ্রম খুব বেশি নাকি আপনাদের? মোটামুটি পরিশ্রম আছে এবং বছরে একবার ফল তো প্রথম। এই যে তরমুজটা, এটার নামটা কি? এটার নাম ব্ল্যাক। এটা ব্ল্যাক তরমুজ, ব্ল্যাক কি এটা কালো, এই জন্য ব্ল্যাক রাখা হয়েছে। আর যে আরেকটা তরমুজ দেখা গেছে আপনাদের, এই যে এটার পাশাপাশি এই আরেকটা অন্য একটা রঙের তরমুজ দেখা গেছে, এই তরমুজটা কি? এটাকে বাংলালিং বলা হয়, বিট ফ্যামিলি। বিট ফ্যামিলি বাংলালিং। ও আচ্ছা, আপনারা এই যে আর কি পুঁতি আর কি করা বা কাটা, এদিকে তো করা বা কাটাই বলা হয়, পুঁতি করা আপনারা কতটা তাও আর কি, তাও আর কি কি যে এটাকে বিঘা অথবা কানি বলা হয়। এক কানিতে আমরা 3000-এর উপরে 3500 মতো তাওয়া করা হয় এবং প্রত্যেকটা তাওয়া একটি করে ফলন ধরা হয়। ও হ্যাঁ, 3500 মতো ফলন। আপনি এখন কি 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 মনের ভিত্তিতে আপনি কি আশা করতেছেন আর কি? আপনি কি এটা বিক্রি করে কি লাভবান হবেন মনে করেন? আপনার তরমুজ কি অনেক সুন্দর দেখতে, বিক্রি করে কি বাজারে লাভবান হবেন? আশা করি, মার্কেটে এখন তরমুজটা মোটামুটি কম উঠছে, বাজার মোটামুটি ভালো আছে, আশা করি যেটা বিক্রি করে আমি মোটামুটি লাভবান হবো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসুন দেখুন, ওই যে তরমুজ আর কি, আসলে আমরা অনেকেই জানি যে তরমুজ আমাদের কীভাবে আর কি উৎপাদন করতে হবে, এমনকি সৃষ্টি যেটাকে আর কি আমাদের আর কি চাষ করতে হবে, এটা আমরা নিশ্চয়ই জানি না। এটা দেখুন, এই যে একটা তরমুজের আর কি যেটা একটা তাওয়া বলা হয় বা একটা মেধা বলা হয়, এটাকে এ জায়গায় ঠিক আছে আর কি অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তরমুজের পেছনে। এটা আর কি কমপক্ষে 3টা গাছ থাকে সম্ভবত, এই যে 3 থেকে 4টা গাছ থাকে এক একটা ইতে থাকার পরে দেখা যায়। এই যে একটু তরমুজ, এটা সম্ভবত অনেক ছোটো ছোটো আর কি, এটা অনেকটা বড় হবে, এটা পরে আর কি বিক্রির জন্য উপযোগী করা হবে। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, এটার নাম, আর এটার নাম হচ্ছে রেহাবি। এই যে এই তরমুজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেহাবি, এটা খুব সুস্বাদু খেতে, এটার চেয়ে এটা এটা খুব অনেকটা মজাদার। কিন্তু দেখা যায় প্রায় সময় আমরা তরমুজ খেয়ে থাকি, বিভিন্ন ধরনের তরমুজ। ও কেমন রপ করে বাহ নাই দি কালা সাদা।